আসবে না, সে একমাত্র ওয়ান অ্যান্ড অনলি আমাদের সবার প্রিয় গায়িকা শাবনূর আপু। আমরা এখন শাবনূর আপুর কাছে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা বন্ধুরা? হ্যালো বন্ডি। আচ্ছা, আমাদের সম্বন্ধে সবার একটা ব্যাড ধারণা আছে, সবার বলে দাও একটু। তুমি মানে ওর গুণ দেখলে মানে ওর গুণের আর শেষ নাই। আমি মানে ওকে সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই যে এত মানে দেখতেও সুন্দর। হ্যাঁ, ওর তুলনা ও আমি অনেক খুশি হয়েছি। ও যখন আসছে অস্ট্রেলিয়াতে আমি জানতাম না যে ও কোথায় আছে, সো আমি ওকে হারিকেন জ্বালায় জ্বালায় খুঁজে আমি আজকে আমিও খুঁজে দিচ্ছি। স্বামী সন্তান নিয়ে অস্ট্রেলিয়া ভ্রমণে গেছেন চিত্রনায়িকা পূর্ণিমা, ঘুরে বেড়াচ্ছেন সেখানকার দর্শনীয় স্থানগুলো, আর সেসব মুহূর্তের কিছু ঝলক বিনিময় করছেন ভক্তদের সঙ্গেও। তবে শুক্রবার বিকালে একটি সারপ্রাইজ দিলেন পূর্ণিমা, সেই সারপ্রাইজের নাম চিত্রনায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরে সিডনিতে স্থায়ীভাবে বসবাস করছেন শাবনূর, একথা সবারই জানা। তাই দেশ থেকে যখন কোনো শিল্পী অস্ট্রেলিয়া যান, ঢালিউডের একসময় রানীর সঙ্গে তাদের দেখা হয়েই যায়। বাদ যায়নি পূর্ণিমাও। শুক্রবার বিকালে নিজের ফেসবুক পেজ থেকে লাইভে আসেন পূর্ণিমা, সঙ্গে দেখা দেন শাবনূরও। এরপর দুজনে একে অন্যের প্রশংসার পঞ্চমুখ হন। এছাড়া তাদের ঘিরে ছড়িয়ে থাকা গুঞ্জনীয় মুখ খুলেছেন। হাস্যোজ্জ্বল বুকে পূর্ণিমাকে শাবনূর বলেন, আমাদের সম্পর্কে মানুষের মধ্যে বাজে ধারণা আছে, সবাই মনে করেন আমাদের মধ্যে দা কুমড়া সম্পর্ক, এটা একটু পরিষ্কার করে দাও তো। এরপর পূর্ণিমা বলেন, আসলে আমাদের মধ্যে ফুলে ফুলে সম্পর্ক, তিনি আমার খুব পছন্দের অভিনেত্রী, আমরা শাবনূর আপুকে দেখেই ইন্ডাস্ট্রিতে এসেছি, তিনি আমাদের জন্য অনুপ্রেরণা, তিনি আমাদের অভিনয় ইনস্টিটিউট। আমরা এখনও অভিনয় করতে গেলে সবার আগে শাবনূর আপুর কথা মনে আসে, তিনি কিভাবে কোন এক্সপ্রেশন দিতেন সেটা মনে করে কাজ করি, যদিও আমরা বা আমি তার ধারে কাছে যেতে পারিনি, তিনি আসলেই অসাধারণ একজন মানুষ। এসব শুনে চুপ থাকতে পারলেন না শাবনূরও। তিনি পূর্ণিমার প্রশংসা খরচ করলেন কয়েক বাক্য। তার ভাষ্য, পূর্ণিমার এত গুণ, আমার মনে হয় আমি ওর মতো পারবো না। এত সুন্দর করে কিভাবে কথা বলে, স্টেজে পারফরমেন্স করে, ওর আসলে গুণের শেষ নেই, দেখতেও খুব সুন্দর, ওর তুলনা ওর নিজেই। আমি অনেক খুশি হয়েছি ওর অস্ট্রেলিয়া আসার খবর শুনে। এরপর আমি ওকে হারিকেন জ্বালিয়ে খুঁজেছি। পূর্ণিমার সঙ্গে সিনেমা করার আশ্বাসও দিলেন শাবনূর, তবে সেটা ঢাকায় নয়, বরং অস্ট্রেলিয়ায় হবে। শাবনূর বলেন, আমরা দুজনে আবার ছবি করলে কেমন হবে, অস্ট্রেলিয়াতে করব, ইচ্ছে আছে করার, এখনই বলতে পারছি না কতদূর করতে পারবো, কিন্তু চেষ্টা করতে অসুবিধা নেই। শাবনূরের কথায় সায় দিয়ে পূর্ণিমা নিজের একটি অভিজ্ঞতা বিনিময় করেন। অতীতের একটা সত্য ঘটনা বলি, শাবনূর আপু তখন সুপার ডুপার হিট, তার যন্ত্রণা আমরা কেউ ইন্ডাস্ট্রিতে পা রাখতে পারছিলাম না, কোনো ছবি ধারে কাছে যেতে পারছে না। যখনই আমি শুটিং করতাম তখন নির্মাতা কোরিওগ্রাফার বলতেন, কি এক্সপ্রেশন দাও, শাবনূরের মতো করো, শাবনূর চোখ কথা বলে, ঠোঁট কথা বলে, তার পায়ের যোগ্যতা নেই। এসব শুনে আমি কোনায় গিয়ে কাঁদতাম। উল্লেখ্য, গত বছরের 27 মে আশফাকুর রহমান রবিন নামে এক ব্যক্তিকে বিয়ে করেন পূর্ণিমা। প্রথম সংসারে কন্যা আশিয়ান উমাইজাকে নিয়ে নতুন সংসার গুছিয়ে নিয়েছেন পূর্ণিমা। অন্যদিকে 8 বছরের সংসার জীবনে ইতি টেনে 2020 সালে বিবাহ বিচ্ছেদ করেছেন শাবনূর ও অনিক, বর্তমান একমাত্র ছেলে আইজানকে ঘিরে শাবনূরের ব্যস্ততা। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর SL বাংলা লাইভ দেখতে থাকুন। ধন্যবাদ।